আজকে ওপেনিং হলো, এদিকে এখনো আরেকজন পড়াশোনা চালিয়ে যাচ্ছে, দেখা যাক। তার ব্র্যান্ড নিউ ওপেনিং এর জন্য আজকে একটা স্পেশাল অফারও থাকছে, ব্র্যান্ড নিউ ওপেনিং এবং ব্র্যান্ড নিউ খাবার। ফিসফিঙ্গার না ফিসফিঙ্গার এই খেলা বলো তো, বলে গেছে টাউনের বুকে এই রকম ক্যাফে ফার্স্ট টাইম। তখন আমার মনে হলো কি আমার প্যাশনটা অন্য কিছু। হ্যালো এভরিওয়ান, দ্য বং কাকাজি চ্যানেলে তোমাদের আন্তরিক স্বাগত জানাই। আজকে আছে একদম ব্র্যান্ড নিউ একটা দোকানের উদ্বোধন হয়েছে, বিশেষত ক্যাফে। এটা এই উপরে দেখতে পাচ্ছ, নামটা ক্লুবনিকা, ক্লুবনিকা ক্যাফে অ্যাকচুয়ালি আজকে ওপেনিং হলো। তা এইখানে কি কি খাবার পাওয়া যায়, কি কি স্পেশালিটিস আছে, সবকিছুই তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা, দেখতে থাকো। আর প্রসঙ্গত বলে রাখি, চন্দ্রকোনার বুকে সর্বপ্রথম ক্যাফে কিন্তু এটাই। তা বর্তমানে মেনু কার্ড হাতে পেয়ে গেছি, আর মেনু কার্ডে কী কী আছে, কী কী আইটেমের কী কী দাম আছে, সব কিছুই আমার এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করবে, সব কিছুই পেয়ে যাবে। এই মুহূর্তে অর্ডার করার পালা, কী অর্ডার করব নিজেও জানি না, দেখে নিচ্ছি, দেখে ঝটপট জানাচ্ছে কী কী খায়। আসলে ধীরে ধীরে যুগ ডিজিটাল হচ্ছে, আর সেই ডিজিটালাইজেশনের সাথে সাথে আমাদের অনেক কিছুই সহজ হয়ে গেছে। তারই একটা উদাহরণ এইখানে, এই যে যেমন এই কিউআরটা, এটাতে তুমি স্ক্যান করলে ডাইরেক্ট ওদের ওয়েবসাইটে পৌঁছে যাবে, সেখান থেকে তুমি খাবারের দাম এবং খাবার সব কিছুই দেখতে পাবে। আর এই দোকানে অনেক কিছু আছে নিত্য নতুন বিষয়, যেটা চন্দ্রকোনার বুকে তো প্রথম বলা যেতে পারে। চন্দ্রকোনার মধ্যে কি কি প্রথম আছে বা কি কি ব্যাপার আছে সেটা তোমরা পুরোপুরি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চলো এবার খাবারে যাই। আচ্ছা অর্ণব, অর্ণবকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, তুমি তোমার তরফ থেকে একটা অর্ডার দাও। আমাদের এখানে মিলাল বাবু বসে আছে, মিলাল অর্ডার দেবে। অনেক সিলেকশনের পর শেষমেশ অর্ডার আমার যেটা আসবে সেটা গ্রিল চিকেন অ্যান্ড এগ স্যান্ডউইচ, স্যান্ডউইচের লাস্ট আইটেম স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছে আমাদের অর্ণব। এদিকে এখনো আরেকজন পড়াশোনা চালিয়ে যাচ্ছে, দেখা যাক পড়াশোনাতে কি রেজাল্ট আসে। ব্যাপারটা হচ্ছে আমার এইট লেখাটা খুব ভালো লেগেছে, পড়াটা খুব ভালো লেগেছে, আমি এইটাই খাবো। সস পাস্তা নন ভেজ জীবনে ফার্স্ট টাইমই দেখলাম কেউ এরকম লেখা দেখে অর্ডার করছে, যে এই লেখাটা আমার দেখতে খুব ভালো লেগেছে, এটাই আমি অর্ডার করবো। আজকে যেহেতু ব্র্যান্ড নিউ ওপেনিং, তার ব্র্যান্ড নিউ ওপেনিং এর জন্য আজকে একটা স্পেশাল অফারও থাকছে। প্রত্যেকটা বিলের সাথে একটা করে ক্যাপুচিনো ফ্রি থাকছে, যেটা আমরা হয়তো হাফ জনকে এনেও খাইয়ে আর একটা বিল করেই দিতে পারি, সেটা হতেই পারে। চলো দেখতে থাকো। ফাইনালি ব্র্যান্ড নিউ ওপেনিং এবং ব্র্যান্ড নিউ খাবার। এত খাবার দেখে আমি জাস্ট ছিটকে গেছি, এত খাবার যদিও একা খেতে পারবো না, এতজন আছে ঠিক উদ্ধার হয়ে যাবে। এই মুহূর্তে মেনুতে কি কি আছে একটু দেখে নেওয়া যায়। এটা ফিশ ফিঙ্গার, এটা ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা শেজওয়ান প্যান ফ্রাইড মোমো, আর এটা চিকেন বার্গার। পরে আসছে, ঠিক আছে খাই আগে। মামা মিয়া
সত্যি ভেতরে বেশ মাছ ঠেসে ঠেসে আছে আর ওপরটা বেশ ক্রাঞ্চি। দারুন দারুন দারুন। এবার চিকেন বার্গারটা একটু খেয়ে দেখি চলো। এ দেখি তো কী আছে এটাতে, এত ভালো লাগছে কেন? উপরে মেয়োনিজ, তারপর লেটুস পাতা, তারপর স্পিনাস, তারপর স্যালাড। এই মুহূর্তে যে খাবার এনারা দুজনে খাচ্ছিলেন, আমি হালকা করে এনাদের থেকে শুনে নেবো কিরকম টেস্ট। ওইরূপ মন্ডল কি কি খেলেন? আপনার রিকমেন্ডেশনে কি আছে একটু যদি বলেন? টাউনের বুকে এই রকম ক্যাফে ফার্স্ট টাইম, এটা আমাদের খুব মানে ইচ্ছা ছিল যে এরকম কিছু একটা হোক, অন্তত একটু ভালো টাইম স্পেন্ড করার জন্য বা ফ্যামিলি নিয়ে একটু সন্ধ্যার দিকে একটু কফি আড্ডা, বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা, সেগুলোর জন্য একদম খুব ভালো জিনিস হয়েছে। খুব ভালো লাগছে যে টাউনের বুকে প্রথমবার এরকম কিছু একটা আমরা পেলাম। এটা খাবারের টেস্ট খুবই ভালো। আমরা আজকে ফ্রেঞ্চ ফ্রাই টেস্ট করেছি, তার সাথে আজকে চিকেন ব্রেস্ট ফিঙ্গার টেস্ট করলাম, খুবই ভালো। ক্যাপুচিনো খেলাম, সেটাও একদম ঠিকঠাক, খুব ভালো লাগলো, ব্যবহার একদম খুব ভালো, এরকম একটা ভালো দিক। আর অ্যাম্বিয়েন্স তো একদম খুব সুন্দর, একটা চিল এসি ব্যাপার আছে, সব কিছু দিক থেকে খুবই সুন্দর, দারুণ টেস্ট, দারুণ। আপনারা আসুন, সবাই অবশ্যই আসুন, এসে টেস্ট করে দেখে যান, মানে সব কিছু মিলে টাউনের মধ্যে একদম ঠিকঠাক। আরে দাদা কি হলো, আপনি কাঁদছেন কেন? এই টেস্টে মুগ্ধ হয়ে গেছে, এরকম খাবার খাইনি তো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Klubnika, happy birthday to you. Basically হলোটা কি না, একটা বেলুন ফেটেছে, এই যে এতগুলো বেলুন আছে এর মধ্যে একটা ফেটে গেছে, আমরা তো সবেতেই উত্তেজনা প্রবণ। এটাই খেলাম তো যথেষ্টই ভালো। আর এই ক্যাফের যে ওনার, আমাদেরই বন্ধু দুষ্টু, তার এই নতুন উদ্যোগ এবং নতুনভাবে পথ চলা শুরু করলো, তো আমি তার কাছ থেকেই দু চার কথা শুনে নেব। আমি এই মুহূর্তে দোকানে যিনি ওনার, অর্থাৎ আমাদের বন্ধু দুষ্টুকে পেয়ে গেছি। দুষ্টুর কাছে একটা বিষয় জানবো যে দোকানের এই যে তুমি আজকে এই টাউনের বুকে সর্বপ্রথম এই ক্যাফে উদ্বোধন করলে আজকের দিনে, তা এই প্ল্যানটা বা এই চিন্তা ভাবনাটা এলো কিভাবে হঠাৎ করে? এই চিন্তা ভাবনাটা আসার কারণ হচ্ছে টাউনে, এত টাউনে এরকম কোন রকম কফি শপ কিংবা ক্যাফে টাইপের যেখানে এই টাইপের ফুড পাওয়া যায় সেই টাইপের কোনো কিছু এখানে নেই। যা আছে রেস্টুরেন্ট টাইপ অনেক আছে, কিন্তু এই টাইপের জিনিসগুলো নেই। তো আমি অ্যাকচুয়ালি আগে সিসিডিতে ম্যানেজার হিসেবে কাজ করি, তো সেখান থেকে যখন আমি অন্য কোম্পানিতে যাই তখন আমার মনে হলো কি আমার প্যাশনটা অন্য কিছু, ফুডের উপর কিছু করা, ঠিক আছে। তারপরে লকডাউন হলো, লকডাউনের পর আমি আবার অন্য কোম্পানিতে যাই, তো তারপরে সেরকম কোনো কোম্পানি প্রমোট করছিল, তো তারপরে ভাবলাম যে টাউনে আসি যখন তাহলে টাউনে কিছু একটা করা যাক, নতুনভাবে নতুন কিছু একটা শুরু করা যাক। তারপরে আমার একটা দাদা দেওয়ারম গুড়িয়া, তাকে বললাম, তার সাথে ডিসকাস করলাম জিনিসটা, তো তার সাপোর্ট পেয়ে আজকে এই ক্যাফে ওপেন মোটামুটি টাউনে আজকে। তো আর এই যে নামটা দেখছি, কি জানো নামটা, একবার তুমি তোমার মুখেই বলো। ক্লুবনিকা, এই নামটা হঠাৎ করে ইউনিক নাম, এটার পিছনে কি কোনো ব্যাপার আছে? এটা ক্লুবনিকা রাশিয়ান একটা ল্যাঙ্গুয়েজ, যেটার মানে হচ্ছে তোমার স্ট্রবেরি। স্ট্রবেরি, হ্যাঁ,
এবং আমি দেখছিলাম ওই যে লোগোটা যদি দেখাই, এই লোগোটাতেও দেখো স্ট্রবেরি সেটাই করা আছে। তো দেখেছো পুরোটাই কিন্তু একটা অথেন্টিক ব্যাপার এবং ইউনিক চিন্তা ভাবনা একটা আছে, এবং খাবার দাবার তো কোনো কথাই নেই। আচ্ছা আর একটা বিষয় বলো, এই এত সুন্দর যে খাবার আমরা খেলাম, প্রিপেয়ার কে করে? প্রিপেয়ার আমি নিজেই করছি, পরে 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 চিন্তা ভাবনাতে আমরা যাচ্ছি না, এখন যেটা খাচ্ছি এটাতেই মুগ্ধ হয়ে যাচ্ছি। আর লোকেশনটা যদি একটু বলে দাও দর্শকদের। লোকেশনটা আমাদের এটা পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন পোস্ট। তো চন্দ্রকোনা টাউনের বিদ্যাসাগর মহাবিদ্যালয়, তার ঠিক পাশে, তার ঠিক পাশে রাস্তার ধারে আপনারা এটা পেয়ে যাবেন। আমাদের ক্যাফে ক্লুবনিকা ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম 10:00 এবং ক্লোজিং টাইম সন্ধ্যা 8:00। আমি শুধু একটাই বলবো, টাউনের বুকে যেটা করেছো এটা চালিয়ে যাও আর চলবে, বাস দেখতে থাকো খেতে থাকো, মজা আসবে। তো সব তথ্যই তোমাদের সামনে তুলে ধরলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকে বেল আইকনে অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমার দেওয়া সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, টাটা।